এই সিনেমাটাতে তোমার অভিজ্ঞতাটা মায়ার জঞ্জাল আসলে দুটো গল্প একসঙ্গে শুরু হয় এবং সেই গল্পগুলো কলকাতা শহরেই অবস্থান করে। আর আমার পাশাপাশি আর একটা গল্প চলছে যেখানে সোহেল চান্দ্রেই আছে, সেই গল্পটাও একটা সময় এসে আমাদের গল্পটা আর ওই গল্পটা একে অপরকে ছুঁয়ে যেন চলে যায়। তো আমার মনে হয় যে যারা অন্য ধরনের ছবি দেখতে পছন্দ করেন, ভালো ছবি দেখতে পছন্দ করেন বা যাকে বলে মানে বাস্তবতা নির্ভর ছবি দেখতে পছন্দ করেন, তাদের এই ছবি ভীষণ ভালো লাগবে। কারণ এই গল্পের বাইরেও আরেকটা যেন গল্প তৈরি হয়েছে। আজকের যে কলকাতা শহর, আজকের যে জীবন, তাকে ছুঁয়ে আছে একদম। কিন্তু দূর থেকে দেখলে আমরা সবাই কিন্তু আসলে মায়ার জঞ্জাল। ভালো লাগলো, থ্যাংক ইউ। আর এরকম ভাবে সিনেমা আমাদের উপহার দিতে থাকো, কারণ তোমার সব সিনেমা আমরা দেখি, আমাদের তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ।